হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে আপনার বার্থ চার্টে মঙ্গল গ্রহটি খারাপ আছে, সেটা কিভাবে বুঝবেন। প্রথমে বলবো, অনেকে বার্থ চার্ট অ্যানালাইজটা করতে পারে না, মানে কি গ্রহদের অবস্থান আছে না আছে এগুলো দেখতে পারে না। তার জন্য তাদের অলওয়েজ একটা অ্যাস্ট্রোলজারের তত্ত্বাবধান দরকার হয়। তো সেক্ষেত্রে আমি কিছু পয়েন্ট বলবো, সেগুলো যদি আপনারা নিজেদের মধ্যে বা অন্য কারোর মধ্যে খুঁজে পান, তাহলে আপনারা কিন্তু চোখ বন্ধ করে 100% ধরে নিতে পারেন যে তাদের মঙ্গল গ্রহটি খারাপ আছে। অনেক সময় কি হয়, অনেক মানুষের প্রপার ডেট অফ বার্থ বা টাইম এটা জানা থাকে না, অনেকেরই এটা হয়। তো সেক্ষেত্রে কি হয়, তারা কি জানতে পারবে না তাদের গ্রহদের কি অবস্থান আছে না আছে? অবশ্যই জানতে পারবে, কারণ জানাটা সবার অধিকার আছে। তো কিভাবে জানবে, তার জন্য কি করণীয়, এটাই হচ্ছে করণীয়। যে আমি যে ইনফরমেশানটা আপনাদের দেবো, সেটা যদি আপনারা মিলিয়ে নেন, তাহলে কিন্তু আপনারা শিওর হয়ে যেতে পারবেন আপনার বা আপনার পরিচিত কারণ মঙ্গলটা খারাপ আছে কিনা। এই ভিডিওটাতে আমি খারাপ আছে কিনা সেটা আলোচনা করব, অন্য কোনো ভিডিওতে ভালো আছে কি কি দেখে বুঝবেন সেটা আমি আলোচনা করে দেবো। এর আগে আমি বুধ গ্রহটি নিয়ে আলোচনা করেছি, সেটা আমি এন্ড স্ক্রিনে গিয়ে দিয়ে দেবো। আর শুধু গ্রহটি খারাপ আছে বলে আমি চলে যাব না, তার যে একটা প্রতিকার, সেই প্রতিকারটাও কিন্তু আমি আপনাদের বলে দেবো। পুরো ভিডিওটা দেখবেন, একটাও ইনফরমেশান কিন্তু মিস করবেন না, তাহলে কিন্তু অর্ধেক নলেজ আপনাদের কাছে থাকবে, তাহলে কিন্তু আপনারা পুরোটা জানতে পারবেন না। আর পুরোটা জানা কিন্তু দরকার আছে, অ্যাস্ট্রোলজি বলে কথা, এটা কিন্তু কোনো ফাঁক ফোকর রাখলে চলে না। তাহলে চলুন সিদে মেন আলোচনায় যাওয়া যাক। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, যাদের মঙ্গল খারাপ আছে তাদের ব্লাড ওরিয়েন্টেড যে কোনো ধরনের সমস্যা অ্যারাইজ করে, লিভার সংক্রান্ত যে কোনো রকম সমস্যা অ্যারাইজ করে। দু নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক মানুষ দেখবেন অন্যের সাকসেস দেখে প্রচণ্ড পরিমাণ জেলাস হয়ে যায়। এই যে জেলাসি, এই যে ব্যাপারটা, এটা মঙ্গল খারাপের একটা সব থেকে বড় লক্ষণ। অনেকের দেখবেন হুট করে রাগ, মানে হুট করে রাগ বলতে অল্পতেই রেগে যাচ্ছে, সে মাথা গরম, মানে যে কোনো জিনিসে তার মাথা গরম দেখাচ্ছে, এই যে টেন্ডেন্সি, এটা হচ্ছে মঙ্গল খারাপের কিন্তু একটা টেন্ডেন্সি। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক মানুষের বাড়িতে দেখবেন ইলেকট্রনিক জিনিস প্রচণ্ড পরিমাণ খারাপ হচ্ছে, মানে মাসে দু তিনবার ইলেকট্রিক জিনিস খারাপ হচ্ছে। দেখুন, ইলেকট্রনিক জিনিস থাকলে সেটা খারাপ হবে ডেফিনেটলি, তাহলে সবার মঙ্গল খারাপ হবে সেটা কিন্তু নয়। অনেক মানুষের দেখবেন এভরি মান্থ দু তিনবার করে কোনো না কোনো ইলেকট্রনিক গ্যাজেটস খারাপ হচ্ছে, তার কিন্তু মঙ্গলটা খারাপ। চার নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকের দেখবেন নখের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক স্পট হয়ে গেছে, তাদের কিন্তু মঙ্গলটা খারাপ। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকের দেখবেন প্রপার্টি নিয়ে প্রচণ্ড ধরনের প্রবলেমে সারা জীবন জড়িয়ে আছে, কিছুতেই মুক্তি পায় না, কোনো রকম আইনি সংক্রান্ত ব্যাপারে তারা জড়িয়ে আছে, এই সংক্রান্ত যাদের সমস্যা থাকে তাদের কিন্তু মঙ্গলটা খারাপ। ছ নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকের দেখবেন প্রায়শই শুনবেন অ্যাক্সিডেন্ট হয়, চোট আঘাত লাগার একটা টেন্ডেন্সি থাকে, প্রায়শই শুনে থাকবেন, তার কিন্তু মঙ্গলটা খারাপ। সাত নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক মানুষ দেখবেন খুব এনথু নিয়ে যে কোনো কাজ শুরু করে কিন্তু সেটা শেষ করতে পারে না, এই সকল মানুষের কিন্তু মঙ্গলটা খারাপ হয়। আট নম্বর পয়েন্ট হচ্ছে, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হাই ব্লাড প্রেশার, এই রোগগুলো যাদের আছে তাদের কিন্তু মঙ্গলটা ডেফিনেটলি খারাপ। ন নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকের দেখবেন এক থেকে অধিকবার মিসক্যারেজ হয়ে যাওয়ার একটা সিমটম দেখা যায়, তাদের কিন্তু মঙ্গলটা খারাপ। দশ নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকে বেশ ঠিকঠাক চলছিল, হঠাৎ করে চোখ সংক্রান্ত সমস্যা অ্যারাইজ হলো, শুধু অ্যারাইজ হলো না, চোখে দেখতে পাওয়াটাই তার সারা জীবনের মতো বন্ধ হয়ে গেল, যাকে আমরা বলি পুরো ব্লাইন্ড। তো এই ধরনের যাদের সমস্যা,
তাদের কিন্তু মঙ্গলটা খারাপ। 11 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকের দেখবেন বড় ভাই বা দাদার সাথে সম্পর্ক ভালো থাকে না, তাদের কিন্তু মঙ্গলটা খারাপ। 12 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকের সন্তান না হওয়ার একটা ব্যাপার কিন্তু থাকে, সারা জীবনেও তার কিন্তু কোনো সন্তান নেই হাজার চেষ্টা করেও, তার কিন্তু মঙ্গলটা খারাপ। মঙ্গলের যদি প্রতিকার করা যায় তাহলে কিন্তু সম্ভাবনা থাকে সন্তান হওয়ার, এটা একদম ধ্রুব সত্যি কথা। লাস্ট যেটা পয়েন্ট সেটা বলবো, অনেকের দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা থাকে না, এটা মঙ্গল খারাপ হওয়ার সব থেকে বড় একটা কারণ। আমি যে পয়েন্টগুলো বললাম এর বাইরে বিশেষ কোনো পয়েন্ট হয় না, মোটামুটি এগুলোই পয়েন্ট, আর যদি কিছু পয়েন্ট থাকে সেটা বলবো এক্সেপশন, ঠিক আছে? তো আপনারা দেখুন আপনাদের মধ্যে এরকম কোনো সিমটম আছে কিনা, আপনাদের চারপাশে এরকম কারোর কোনো সিমটম আছে কিনা, যদি থাকে তাহলে বুঝবেন তার মঙ্গলটা ডেফিনেটলি খারাপ আছে। হ্যাঁ, আরও একটা বিষয় আমি আলোচনা করব, সেটি হচ্ছে আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি চ্যানেল আছে যেটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেল, যার নাম হচ্ছে ক্যান্ডি ফ্রেম। আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে সকল বন্ধুরা আমার এখনও গিয়ে দেখেননি তাদেরকে বলবো একবার চ্যানেলটি ভিজিট করুন, আমার মনে হয় ওই চ্যানেলটিও আপনাদের প্রচণ্ড রকম ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পরিবারের লোকজনদের সাথে শেয়ার করুন, তাতে কী হবে তারাও ইনফরমেশানটি পেয়ে যাবে আর তারাও উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করবেন, লাইক করুন এবং কমেন্ট করুন। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করুন, যাতে যখনই ভিডিও আপলোড হবে সঠিক সময় যেন আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। এই টপিকটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে অন্য ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।